তৃণমূল গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কেশিয়ারি। জানা গিয়েছে কেশিয়ারি বাকাস্তি এলাকার বেনাডিহাতে একটি ব্যাংকের কাজে গিয়েছিলেন স্থানীয় অঞ্চলের যুব সভাপতি প্রশান্ত খাটুয়া। অভিযোগ, তখনই ফটিক রঞ্জন পাহাড়ের গোষ্ঠীর বেশ কয়েকজন তৃণমূল কর্মী রড লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করে, তারপরেই টাঙ্গি দিয়ে কোপানো হয়। এদিকে ওই তৃণমূল কর্মীকে মারধরের সময় শিবশঙ্কর জানা নামে এক তৃণমূল কর্মী প্রশান্তকে বাঁচাতে এলে শিবা প্রসাদকেও বেধড়ক মারধর করা হয়। তারপরেই চম্পট দেয় ওই দুষ্কৃতীরা। ঘটনায় এলাকার তৃণমূল কর্মীরা ওই দুজনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত দুই ব্যক্তি প্রশান্ত খাটুয়া ও শিবশঙ্কর জানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে। এদিকে ফটিক রঞ্জন পাহাড়ি গোষ্ঠীর বাদল রাউত নামে এক ব্যক্তি এই ঘটনায় আহত হয়। এদিকে এই ঘটনায় অপর গোষ্ঠীর তরফে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে। এ ব্যাপারে তৃণমূল নেতা ফটিক রঞ্জন পাহাড়ি বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কর্মীরা কোনোভাবে জড়িত নয়, এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমি কুলবনিয়ে গিয়েছিলাম আমার ব্যক্তিগত কাজে, ব্যাংকে একটু দরকার ছিল। তো ফিরার পথে ওই বেনাডিয়া মোড়ে ওখানে ওই সমীর দাস, বাদল রাউত আরও অনেকে ছিল, আমি সবাইকে চিনি না। তো ওরা, আমি বাইকে ছিলাম, ওরা টাঙ্গি তরোয়াল এবং ডাং নিয়ে আমার মাথায় আঘাত করে, আমি সেখানে বাইকে ছিলাম, আমি কিছু করতে পারিনি। আমার মাথায় প্রচণ্ড লেগেছে, হাতেও লেগেছে, মাথায় অনেকগুলা প্রায় 15-16 খানা টিস করে ডাক্তার টাঙ্গি দিয়ে আমার মাথায় আঘাত করেছে এবং ডাং দিয়ে আমার এখানে মেরেছে। আপনি একা ছিলেন? আমি ছিলাম, আরেকজন শিবশঙ্কর ছিল, আমার ফুলবনির একটা ছেলে ছিল। কারা মেরেছে? কারা মেরেছে? সমীর দাসের টিম, সমীর দাস আরও 10-15 জন ছিল। কেন, হঠাৎ কেন বলতে পারছি না, ও তো রাজনৈতিক কারণ হতে পারে, কোন দল ব্যক্তিগত কারণ হতে পারে। কোন দল করেন আপনারা? আমরা তৃণমূল করি। যারা মেরেছে? যারা মেরেছে তারা বিজেপি, তারা বিজেপিকে মদত দিচ্ছে। তারা এইভাবে আমাদের, তারা আমাদের 9টা পঞ্চায়েত আছে, 13টার ভিতরে 9টা 10টা পঞ্চায়েত আমাদের, তাদের 3টা প্রধানকে নিয়ে নিয়েছে, ও বিজেপির প্রধানকে নিয়েছে। ওরা যে গত যে 2013 সাল থেকে যে মানে প্রধান চালিয়েছিল, দুর্নীতি করেছিল, যে 2018 সালে যে ভরাডুব হয়েছিল, ওই সমীর দাস এবং বীরেন মহাপাত্রের জন্য হয়েছিল, ওরা আবার লুটে পুটে খেয়েছে, আবার লুটে পুটে খাবে, ওটাই ওদের ধারণা। এবং সেজন্য ওই দুর্নীতি, বিজেপির দুর্নীতির প্রধানকে ওরা ওদের টিমে নিয়েছে। এইভাবে ওরা দুর্নীতি করে তৃণমূল হয়ে না, ওরা তৃণমূল নয়, ওরা বিজেপি না, নিজেদের মধ্যে দ্বন্দ্ব দলের মধ্যে, দলের ভিতরে যদি তৃণমূলের হতো, বিজেপি করেছিল। আর লোকসভা ভোটের আগে ওদের দেখা যায়নি, বিধানসভা ভোটের আগে ওদের লড়তে দেখা যায়নি। আমি 5 নম্বরের অঞ্চল যুব সভাপতি, আমি টোটালি অঞ্চল যুব সভাপতি হিসেবে বিধানসভায় লড়েছি এবং পরেশ মুর্মুকে জিতিয়েছি, কিন্তু পরেশ মুর্মু এখন গোষ্ঠী করছে, ওদের মদত দিচ্ছে, ওরা পার্টি করে না, ওরা নিজে লুট করতে এসছে। 2018 সালে পঞ্চায়েত ইলেকশনে ওদের জন্য ভরাডুবি হয়েছিল, আমরা কিন্তু বহাল তবিয়তে এবং আমরা মাথা উঁচু করেছিলাম। আজকে তাহলে আক্রমণ কি গোষ্ঠীদ্বন্দ্বের কারণ? আক্রমণ গোষ্ঠীদ্বন্দ্বেরই কারণ। ওরা, আমি গিয়েছি, আমি ওখানকার অঞ্চল যুব সভাপতি, আমি ওখানে ওদের প্রতিবাদ করি, সেই জন্য ওরা আমার উপর অ্যাটাক করেছে। ওরা মানে তৃণমূলের কেউ না, ওরা বিজেপিরই লোক। কী নাম আপনার? আমার নাম প্রশান্ত খাটুয়া, 5 নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস, টিএমসির যুব তৃণমূল কংগ্রেস। আমি ঠিক গোটাটা পুরোটা জানিনি, কারণ আজকে আমাদের রবীন্দ্র ভবনে আমি যেখান থেকে বলছি এখনও চলছে মিটিং, 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবসের প্রস্তুতি সভা। এখানে এমএলএ মামনি মান্ডি এবং কেশিয়ারি ব্লকের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের ভূমি বিরোধা, সাঁওতাল, পান সব সম্প্রদায়ের মানুষজন আছেন, ভিতরে চলছে আলোচনা। তবে আমি যতদিন জেনে পেয়েছি, যে খবর পেয়েছি যে ওখানে প্রশান্ত খাটুয়া এবং বাদল রাউত এদের দুজনের মধ্যে কথাকাটাকি হয়, মারামারি হয়, কী কারণে এখনও পর্যন্ত অনুসরণ করিনি, বিরলে গোটা পুরো ঘটনাটা জানতে পারব। দুজনেই হাসপাতালে এসছে, পুলিশ দেখছে, এই পর্যন্ত খবর। আপনার নামে স্লোগান হচ্ছে ফটিককে অ্যারেস্ট করতে হবে, সেটা আমি এখনও জানি না, করতে পারে। শুনুন, এখন যদি আমি দোষী থাকি, কোথাও যদি গেছি, কোনো যদি আপনাদের কাছে কোনো খবর থাকে, দেখুন কেউ কী বললো আমি এগুলো ভাবি না। একজন আহত তিনি বলছেন যে ফেসিলিটারে কাজ করেন এবং
যারা মারধর করেছে তারা অশোক গোষ্ঠী আর ফটিক গোষ্ঠী করে বলে মারধর করা হয়েছে। এখানে গোষ্ঠী আছে ঠিকই, কিন্তু সেভাবে মারপিটের গোষ্ঠী এখানে ছিল না। তো আমলানি করা হয়েছে, আমরাও পুলিশকে বলেছি, পুলিশ দেখছে ব্যাপারটা কী হচ্ছে ব্যাপারটা। আসলে কি গোষ্ঠীদ্বন্দ্বের ফল এটা? আমি ঘটনাটা কি গোষ্ঠীদ্বন্দ্ব না টাকা ধারধারি না কি আমি জানি না, তবে আমি এটুকু জানি যে 5 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি যোগদান করেছেন আমাদের তৃণমূল কংগ্রেসে, তিনাকে মোটরসাইকেলে নিয়ে আসে নিয়ে যান। আচ্ছা, বিগত দিনেও ইনি নিয়ে আসতে নিয়ে যেতেন। তো সেই রাগে হোক, ক্রোধে হোক, ক্ষোভে হোক, এত কিছু সমস্যা হয়েছে। আমি গোটা ঘটনা না জানলে মিথ্যা কথা বলা হয়েছিল, ভুল কথা বলা হয়েছিল। আপনার লোকজন মারধর করেছে এরকম যে অভিযোগ, সেটা নিয়ে কি বলবেন? আমার কোনো লোকজন নেই, সবই তৃণমূলের লোকজন। আমার কোনো ভাড়া করা সৈনিক নেই, যা আছে দলের সম্পদ। আমার কি কী আছে? আমি আমি কী কোথায় কেশারি থেকে গিয়ে গিয়ে লাফি করলাম না আমি কেশারি থেকে লোক সাপ্লাই দিয়েছিলাম? ঘটনাটা খুবই মর্মান্তিক এবং খুবই দুঃখজনক। ঘটনাটা প্রকাশের আগে আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়ার মানুষ আছেন তাদের 4-6 মাস একটু পিছিয়ে যেতে বলব। নিশ্চয়ই আপনাদের সে ছবিও আপনাদের স্টক আছে, সে ছবি আপনাদের মেমোরিতে আছে। আজকে যে ঘটনাটা ঘটিয়েছে, যারা ঘটিয়েছে তারা এক কথায় বলতে গেলে তারা দাদার অনুগামী। এই ইলেকশনের আগে তারা দাদার অনুগামী নিয়ে, ওদের যদি বাড়ি সার্চ করেন দেখবেন দাদার অনুগামীর পোস্টার, ফ্লেক্স, গেঞ্জি ওদের বাড়িতে বোঝাই বোঝাই সব পাওয়া যায়। এই দাদার অনুগামীদের খুঁজে পাওয়া যাচ্ছিল না গত বিধানসভা নির্বাচনে। গত বিধানসভা নির্বাচনে এরা লুকিয়ে লুকিয়ে ছিল বিভিন্ন জায়গায়, চোরের মতো ঘুরে বেড়াতো। যে আজকে বলছে আমি বিরাট নেতা, বিভিন্ন জায়গায় সম্মেলন করছে, বিভিন্ন জায়গায় কী সব ওদের কথায় প্রস্তুতি সভা করছে। তো ওই প্রস্তুতি সভার পাণ্ডারা সবাই কিন্তু দাদার অনুগামী, একটা সময় দাদার অনুগামী। আমাদের কেশিয়ারি নতুন যে বাস স্ট্যান্ড, ওখানে দাদা তাদের তথাকথিত তাদের দাদা যখন এসেছিলেন তারা ওই জায়গায় ছিলেন, তারা রাজনীতির মধ্যে ছিলেন না। তো তাদের রাজনীতিতে কবে দেখা গেল? 2021 সালে যখন নির্বাচন হলো, নির্বাচনের পরে তৃণমূলের জয়, নেত্রী মুখ্যমন্ত্রী হলেন। তারপরে ওদের যে চিরাচরিত প্রথা, টাকা লুটতে হবে, দুর্নীতি করতে হবে, মানুষের অত্যাচার করতে হবে, এই সমস্ত প্ল্যানিং সারা ব্লকব্যাপী করে যাচ্ছে। এখন আপনারা নিশ্চয়ই শুনেছেন বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াতে একে তাকে ধরে এনে, মানে ওনারা কে জানি না, দল তাদের কী দায়িত্ব দিয়েছেন তাও জানি না। দল যদি দায়িত্ব দিয়ে থাকেন ওদের তাহলে নিশ্চয়ই দল আমাদের জানাবেন। আমি ব্লক সভাপতি হিসেবে বলছি, ওরা 5 নম্বর অঞ্চলে যে একটা মানে কুখ্যাত দুর্নীতি পরায়ণ যে অঞ্চল প্রধান আছে তাকে এখন তার হাতে ঝান্ডা ধরিয়ে বলছে যে আমাদের প্রধান। এখন ওখানকার মানুষ মানবে কেন? ওখানকার নেতৃত্ব মানবে কেন? ওদের বিরুদ্ধে লড়াই করেই তো মানুষ 2021-এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে। এখন আজকে বিজেপি এবং দাদার অনুগামী এক হয়ে যাওয়ার ফলে আজকে আমাদের একদম লড়াকু যুব সভাপতি আমাদের প্রশান্ত খাটুয়া, প্রশান্ত খাটুয়া ওরফে লালু এবং আমাদের সদানন্দ শিবশঙ্কর জানা এদের উপরে প্রচণ্ড মারধর করেছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি লালু বেঁচে ফিরে আসুক। আমাদের যে যুব সভাপতি, ওর এখন জীবন খুবই বিপন্ন, ওকে পাঠানো হচ্ছে মিদনাপুরে। আমি দলকেও জানিয়েছি, আমি ইতিমধ্যেই জেলাতে জানিয়েছি। আজকে 5 নম্বর অঞ্চলের যুব সভাপতি প্রশান্ত খাটুয়া ওরফে লালু তার ব্যক্তিগত কাজে পিএনবি ব্যাংকে গেছিল কুলমনিতে, ফেরার সময় তার উপর আক্রমণ করা হয়, একদম হত্যা করার উদ্দেশ্য নিয়ে টাগি বল্লম নিয়ে তার মাথায় আক্রমণ করা হয়েছে। প্রায় এতটা গর্ত হয়ে গেছে মাথায়, সেরকম অবস্থায় তাকে যারা বাঁচাতে এসেছিল শিবশঙ্কর বলে একটা ছেলে তাকেও কোমরে আঘাত করা হয়েছে, তার মনে হয় কোমর ভেঙে গেছে। আর খোলা ওপেন জায়গা পিস্তল নিয়ে দৌড়াচ্ছে, আরও যারা বাঁচাতে এসেছিল তারা বাইক ছেড়ে দিয়ে তাদের বাইকও ভাঙচুর করা হয়েছে। হঠাৎ এইরকম, হঠাৎ এই ধরনের বলতে 2018 সালে যখন কেশারিতে তৃণমূল কংগ্রেস হেরে যায় বিজেপির কাছে, সেই সময় আমাকে দল ব্লক সভাপতির দায়িত্ব দিয়েছিল। এই চাকলার প্রশান্ত খাটুয়া সমেত সেদিন যারা তৃণমূলের পতাকাটাকে সামনে ধরে দলের ইজ্জতটা রক্ষা করেছিল কেশারিতে,
আজকে একুশে যখন জল জিতেছে, যাদের জন্য দল সেদিন হেরে গেছিল, সেই সব দুষ্কৃতি আজকে প্রশান্ত খাটার উপর আক্রমণ করেছে। সমীর দাস সমেত যে সমস্ত দুষ্কৃতি সারা কেশিয়ারি ব্লকে হয়তো 80 থেকে 100 জন এই সব দুষ্কৃতির জন্য দলের এই অবস্থা হয়েছিল। ফটিক পাহাড়ির গোষ্ঠী যারা করে, যাদের জন্য দল ধ্বংস হয়ে গিয়েছিল, তারা আবার কেশিয়ারিতে নতুন করে সন্ত্রাস সৃষ্টি করছে। কেশিয়ারি থেকে শান্তনু রায়, রিপোর্ট টাইমস বাংলা।